আচ্ছা, এক নম্বর উদাহরণ 20 নম্বর অঙ্কটি সমাধান করব। 20 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? যদি ইউ সমান এত, এটা ভি হবে, বি সমান এত হয়, তাহলে এই সাইড সমান এই সাইড প্রমাণ করতে হবে। মানে এই সাইডে যা হবে এই সাইডটা কি হবে? সেম হবে। তাহলে প্রথমে আমরা এইটুক বের করি, ইউ ভি। তাহলে ইউ ভি গুণন, এগুলো কি সংখ্যা? জটিল সংখ্যা। তাহলে আমরা সূত্রটা কি জানি? কি জানি? ইউ ওয়ান বি ওয়ান বার, ইউ টু বি টু বার, ইউ থ্রি বি থ্রি বার। তাহলে ইউ ওয়ান এর মান কত? ওয়ান প্লাস আই। আর বি ওয়ান এর মান কত? থ্রি মাইনাস টু আই, তারপর বার আছে। এটা হবে না, কারণ পদ এখানে কয়টা? দুইটা। দুইটা হলে প্রথমে দুইটাই মিলে যাবে, তারপরে টু মাইনাস আই, পরের পদ কত? ফোর প্লাস আই, তারপর বার। এখন বারের কাজ করো, ওয়ান প্লাস আই, বার থাকলে কি হয়? মাইনাস হয়ে যাবে প্লাস, থ্রি প্লাস টু আই, টু মাইনাস আই, এটা প্লাস আছে, এটা কি হবে? ফোর মাইনাস আই। এখন গুণন দাও, ওয়ান দিয়ে যদি তিনে গুণন দাও তিন, ওয়ান দিয়ে গুণন দিলে টু আই, থ্রি আই, আই আর আই, আই স্কোয়ার, তার মানে এখানে মাইনাস টু হবে। এটা দুই গুণন দিয়ে চার, দুগুণে আট, টু আই, আই দিয়ে যদি ফোর আই, আর মাইনাস মাইনাসে প্লাস, আবার আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। এখন কাটাকাটি করো, কাটাকাটি করে যোগ বিয়োগ করো, যদি কাটে তাহলে না কাটে না, তাহলে যোগ বিয়োগ করো। তিন, তিনের মধ্যে থেকে দুই বাদ দিলে এক, তার সাথে আট যোগ নয়, নয়ের মধ্যে এক বাদ দিলে কত হয়? আট, আট টু আই, থ্রি আই, ফাইভ আই, ফাইভের মধ্যে থেকে দুটো চার, আর দুই ছয়, ছয়ের মধ্যে থেকে পাঁচ গেলে এক, তার মানে আই। তাহলে আমরা এই সাইড গুণন দিয়ে কত পেলাম? এইট মাইনাস আই। তার অনুরূপভাবে এখানে সমান আছে, ওই সাইডেও কত হতে হবে? এইট মাইনাস আই। তাহলে এখন আমরা উল্টা গুণন দেব, ভি ইন্টু ইউ গুণন দিয়ে, তারপর যদি বার করে যদি এই মানটা পাই, তার মানে এটা কি আছে? আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সঠিক আছে। তাহলে আমরা সূত্রটা লিখি, তাহলে আমরা জানি প্রথমেরটা স্থির, পরেরটার উপর বার, যোগ বি টু, ইউ টুর উপর কি হবে? বার হবে। এখন মান বসাও, বি এর মান কত? থ্রি মাইনাস টু আই, আর ইউ ওয়ান হলো ওয়ান প্লাস আই, তার উপর বার। বি টুর মান কত? ফোর প্লাস আই, এটার মান কত? টু মাইনাস আই, তার উপর বার। এখন বার গুলা তুলে দাও, তাহলে এটা প্লাস আছে, এটা কি হবে? মাইনাস ফোর প্লাস আই, এটা মাইনাস আছে, এটা কি হবে? প্লাস টু প্লাস আই, টুই তো, হ্যাঁ টু। এখন গুণন দাও, তিন দিয়ে একে গুণ দিলে তিন এককে তিন, থ্রি আই, টু দিয়ে এটা গুণন দিলে পারে টু আই, আর এটা কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, আবার আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস, দুই একে দুই, চার দিয়ে গুণ দিলে চার দুগুণে আট, চার করি মাইনাস ওয়ান, মাইনাস টু আর মাইনাস ওয়ান, মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি, আর এখানে কি আছে? প্লাস থ্রি, আর এখানে কি থাকে? আট, মাইনাস তিনটা দুইটা পাঁচটা, আর এখানে আছে ছয়টা, তার মানে বাদ দেখ থাকতেছে একটা। আচ্ছা, তাহলে এই অঙ্কের পর এখানে কিন্তু আমাদের বার ছিল, তাহলে এখন আমরা বার দেব, ভি বা ভি ভেক্টর, ইউ ভেক্টর, তার উপর কি দেব? আমরা বার দেব, কারণ এটার মান কত পেলাম? এইট প্লাস আই, তারপর বার। তাহলে বার থাকলে এটা প্লাস আছে, এটা কি হয়ে যাবে? মাইনাস।
তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডেও ছিল 8 মাইনাস আই, এখানে কত আছে 8 মাইনাস আই, তার মানে অঙ্কটা আমাদের কি আছে সঠিক আছে। আচ্ছা তারপর আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করব। 21 নম্বর অঙ্কে তিনটা ভেক্টর দেওয়া আছে, ইউ ভেক্টর, ভি ভেক্টর এবং কি ডাব্লু, তিনটা ভেক্টরের মান দেওয়া আছে। তাহলে এখান থেকে এই মানটা এবং এই মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু জানি ডাবল মডুলাস থাকলে এটা কি কি বলে, নর্ম বলে বা দৈর্ঘ্য বলে। তাহলে এটাও কি নর্ম, কিন্তু এখানে একটু কাজ করে নেওয়া লাগবে, ওটা আমি দেখাবো। তাহলে আমরা প্রথমে এই ভেক্টরটার মান বের করি, যেহেতু এর সামনে তিন দেয় গুণ দেওয়া আছে, ইউ ভেক্টরে তিন দেয় এবং ভি ভেক্টরে কয় দেয়া 5 দেয় এবং ডাব্লু যা আছে তাই। তাহলে এই ভেক্টরে আমরা আগে মান বের করি, থ্রি ইউ 5 ভি প্লাস ডাব্লু। তাহলে থ্রি ইউ, ইউর মান কত, এটা 4 1 2 3, তারপর মাইনাস আছে মাইনাস 5, বি বিয়ের মান কত 0 3 8 মাইনাস 2, তারপর এখানে কি আছে প্লাস প্লাস ডাব্লু, ডাব্লুর মান কত 3 1 2 3। এখন গুণন্দ 3 4 সবগুলোকে 3 দেয়া, 3 4 12, 3 1 3, 3 2 6, 3 3 9, একটাকে 5 দেয়া, 5 0 0, 3 5 15, 5 8 40, 5 2 10, আর এটা যা আছে তাই 3 1 2 3। এখন কাজ করো, কি কাজ, 12 থেকে 0 বাদ দিলে কত হয় 0, আবার এই মানের সাথে 3 কি আছে, ও এখানে যোগ আছে 3, তাহলে কত হয় 15। 3 আর 3 এর থেকে 15 বাদ দিলে কত হয় মাইনাস 12, 12 সাথে 1 যোগ করলে কত হয় মাইনাস 11, মাইনাস 11। তাহলে অনুরূপ ভাবে এটা মাইনাস 32 হবে আর এটা 22 হবে। আচ্ছা তাহলে আমরা এই ভেক্টরের মান বের করলাম, এখন এই ভেক্টরের কি কি আছে নর্ম। আচ্ছা তাহলে এই ভেক্টরের নর্ম বের করতে বলছে, তাহলে নর্ম মানে আমরা জানি রুট ওভার এই ভেক্টরের উপাদানের উপর কি স্কোয়ার। তাহলে এই ভেক্টরের উপাদান কোনগুলা, এগুলা, তাহলে এগুলোর উপর আমরা কি দিছি স্কোয়ার দিছি। এখন হিসাব করো 15 উপর স্কোয়ার মানে কত 225, 11 উপর স্কোয়ার মানে 121, 32 উপর স্কোয়ার মানে 1024, আর 22 উপর স্কোয়ার মানে 484। এখান থেকে পাবা হলো রুট 18। এটাই অ্যান্সার। এখন আমরা এটা সমাধান করব। তাহলে উপরে কি আছে ডাব্লু, ডাব্লু ভেক্টর, ডাব্লু ভেক্টর দেওয়া আছে, কিন্তু নিচে কি আছে ডাব্লু ভেক্টরের নর্ম, ডাব্লু যদি আমরা নর্ম ভেক্টর বের করি বা দৈর্ঘ্য বের করি তাহলে ডাব্লুর উপাদান কত এটা। তাহলে উপাদান, প্রথম উপাদান 3, তারপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার 2 স্কোয়ার 3, তার উপর কি স্কোয়ার, এখন 3 3 9, 1 4 9, 9 9 1 10, 10 4 14, 14 9 23। আচ্ছা তাহলে এখন আমরা পুরো অঙ্কটা তুলি, ডাব্লু তারপরে নর্ম আছে, তাহলে ডাব্লুর মান কত, ডাব্লু ভেক্টর মান হতো 3 1 2 3, এইটার মান কত বললাম রুট ওভার 23। এখন নিচে রুট থাকা যাবে না, রুটটা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 1/√23, আর নর্মের মধ্যে কত থাকে 3 1 2 3, 23, আর নর্ম মানে কি
রুট ওভার এই উপাদানের উপর স্কোয়ার, থ্রির পুরো স্কোয়ার, একের পুরো স্কোয়ার, টুর পুরো স্কোয়ার, থ্রির পুরো স্কোয়ার। তাহলে 1/√23, আর এখান থেকে ক্যালকুলেশন করে এটাও রুট কত পাবা, 23 পাবা। তাহলে এটা নিচে আর এটা উপরে রুট 23, 23 কাটা, তাহলে এখান থেকে কত হবে, 1। এটাই অ্যান্সার।